প্রাক্তন শিক্ষামন্ত্রীকে গ্রেপ্তারের দাবিতে নকল পার্থ সাজিয়ে হুইলচেয়ারে বসিয়ে মিছিল করল ডিওয়াইএফআই, আর সঙ্গে চলে জোরদার স্লোগান। নকল পার্থকে দেখতে রাস্তায় ধারে হুমড়ি খেয়ে পড়েন আম জনতা। সিপিএমের ছাত্র যুব সংগঠন ডিওয়াইএফআই এর পক্ষ থেকে জানানো হয়েছে, শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে যেভাবে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জির নাম জড়িয়েছে তাতে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে বিক্ষোভ প্রদর্শন করা হলো। শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জির দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল করল সিপিএমের ছাত্র যুব সংগঠন ডিওয়াইএফআই। রোববার রাতে হরিশ্চন্দ্রপুর থানা এলাকায় ওই বিক্ষোভ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। কোটি কোটি টাকা উদ্ধার করছে, এই কোটি কোটি টাকা উদ্ধার যে হচ্ছে ওর পিতা এবং রাজ্যের যে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে আমরা অবিলম্বে ছাত্র যুবর পক্ষ থেকে আমরা কঠোরতম শাস্তির দাবিতে আমরা ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন এবং ভারতের ছাত্র ফেডারেশন আমরা ওনাকে তো এখন মন্ত্রী সভা থেকে বাতিল করা হয়েছে, কি বলবেন? আমরা শুধু পার্থ চট্টোপাধ্যায়কে মন্ত্রী থেকে পদত্যাগ করলে হবে না, আমরা চাইছি যে ইডি যে কান ধরেছে তার মাথা যে নবান্নর চোদ্দতলায় যে বসে রয়েছেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তাকে আমরা অবিলম্বে তাকে আমরা পদত্যাগের দাবি করছি। আগামী দিনে কি সূচনা আছে? আগামী দিনে যদি রীতিমতো যদি এদের যদি উচ্চতর যদি শাস্তি না হয় আমরা ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন এবং ছাত্র ফেডারেশন সারা পশ্চিম বাংলা জুড়ে আমরা অচল করে দিব পশ্চিমবাংলাটাকে।